এখানে আলু, পেঁয়াজ আর ঢেঁড়স ভাজা কাটবো। আলুটা ছাড়িয়ে নিই, তারপর পেঁয়াজ ছাড়িয়ে করে কাটবো, দিয়ে ভাজবো। আলুটা ফ্রাই হয়ে গেছে, খুব ভাজুনটা একটু এদিক ওদিক হলেই চাং করে আলু কেটে হাত কেটে যাবে, সেই জন্য খুব সাবধানে করতে হবে। আলুটা হয়েছে, এবার আমি আলুগুলোকে তুলে নিয়ে পেঁয়াজ কাটবো। তুলে নিলাম, এবার আমি পেঁয়াজটা আমার পেঁয়াজ কাটা প্রায় শেষ, পেঁয়াজটা কেটে নিয়ে কোন ঝাল পেঁয়াজটা চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, চোখ জ্বলছে, চোখ দিয়ে জল পড়ছে, দেখতে পাচ্ছি পেঁয়াজটা খুব ঝাল। পেঁয়াজটা এবার বেরোবো, এবার ঢেঁড়সটা কাটবো। পেঁয়াজটা হয়ে গেল, এবার আমি ঢেঁড়সটা কাটবো।
হচ্ছে আবার খোকা থাকে, তাহলে কোনো দেখে নিতে হয়। পেঁয়াজগুলো কেটে নিই, তারপরে আমি ভাজব। ঢেঁড়স কাটাও প্রায় শেষ, ঢেঁড়স কাটাও হয়ে গেছে আমার। এবার আমি ভাজতে যাব। আমি এগুলোকে ধুবো, গ্যাসটা অন করলাম, কড়াই আমি তেল দিলাম। এবার প্রথমে আমি আলু পেঁয়াজটা ভেজে নেব। ঢেঁড়সটা একসঙ্গে দিলে ঢেঁড়সটা ফেটে যায় আর ঠিক মতো ভাজা হয়। আলু পেঁয়াজটা ভেজে নেব, তারপরে শেষকালে ঢেঁড়সটা আলাদা করে ভেজে মিশিয়ে নেব। ঢেঁড়স পেঁয়াজ আলু ভাজা হয়ে যাবে। এতে আমি সামান্য গোটা জিরে দিলাম। আর দুটো শুকনো লঙ্কা দিই। এবার তেলটা আমার হয়ে গেছে, এবার আমি আলুগুলো ছাড়ব। এবার আমি এসে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ আলু একসঙ্গে ভেজে নেব। আলুতে নুন মাখানো ছিল, ওর জন্যে আমি অল্প নুন দিলাম। আলু পেঁয়াজটা আমার আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এটা ঢেলে এটা এবার ঢেলে রাখবো। এবার এটা ঢেলে আমি এতে তেল দেবো।
তেল দিয়ে এবার এটা ঢেঁড়সটা ভেন্ডিটা অল্প একটু নুন মাখিয়ে দিলাম, দিয়ে ভেন্ডিটা ছেড়ে দেবো। ভেন্ডিটা ভেজে আমি ভেন্ডির সঙ্গে সব মিশিয়ে দেবো, পেঁয়াজ আলু ভেন্ডি হবে, রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। আমি ঢাকা দিয়ে দেবো, এটা করতে একটু সময় লাগে। আমার ঢেঁড়স ঢেড়ে হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার আমি আলু পেঁয়াজ ভাজাটাকে মিশিয়ে দিই, আলু পেঁয়াজ ভাজা রেখে মিশিয়ে দিলাম, মিশিয়ে দিলাম, দিয়ে আমার এক চামচ মিশিয়ে দিলাম এটা। তাহলে আমার এটা হয়ে গেছে ভাজা, লাল লাল করে মতো করে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। ঢেঁড়স পেঁয়াজ রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। এবার আমি এটা ঢেলে দেব, ঢেঁড়স আলু আর পেঁয়াজ একসঙ্গে ভাজা রেডি, রুটি দিয়ে খাবার। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে চ্যানেলটা লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। টাটা।